মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ছিনতাই চক্রের 4 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকশ দল গত 26 ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলাল আহমেদ ওরফে জাকির ওরফে জাকারিয়া মোল্লা, পিতা মৃত আব্দুল জলিল, গ্রাম চন্দনভাগ থানা গোপালগঞ্জ, কামাল মিয়া, পিতা লাল মিয়া, গ্রাম মুক্তিরচক থানা শাহফরান, হোসেন তৌফিক, পিতা মৃত নিজামুদ্দিন, গ্রাম নাগেরকোনা থানা ওসমানীনগর, ও বাবুল আহমেদ, পিতা আব্দুল মোত্তালিব, সাং হেতিমগঞ্জ থানা গোপালগঞ্জ। গ্রেপ্তারকালে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা এবং বিভিন্ন লুণ্ঠিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত 6 ডিসেম্বর 2023 সালে দুপুরে শ্রীমঙ্গল থানা এলাকায় ব্যাংক থেকে টাকা নিয়ে বের হবার পর এক নারী ছিনতাইয়ের শিকার হন। এরপর গত 18 জানুয়ারি মৌলভীবাজার সদর থানা এলাকায় একটি এবং পুনরায় গত 17 ফেব্রুয়ারি দুপুরে শ্রীমঙ্গল থানা এলাকায় একটি ছিনতাই ঘটনায় 2 জন চা শ্রমিকের পেনশনের প্রায় 4.5 লাখ টাকা ছিনতাই হয়। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়। প্রতিটি ছিনতাইয়ের ঘটনা ছিল একই রকম, মোটরসাইকেল দিয়ে সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ও মূল্যবান জিনিস লুট। এই ছিনতাই চক্রকে গ্রেফতারের জন্য মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়। এই বিশেষ টিম গত কয়েকদিন ছিনতাইয়ের ঘটনাগুলো সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করে, সেগুলো বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও বিশেষ অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তদন্তকালে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ব্যক্তিদের ছবির সাথে আসামিদের চেহারার হুবহু মিল পাওয়া গেছে এবং পুলিশের নিকট ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিয়ম অনুযায়ী আসামিদের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় 1/2 শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এক্ষেত্রে তারা মূলত ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী নারী ও বয়স্কদের টার্গেট করত এবং উপযুক্ত স্থানে মোটরসাইকেল দিয়ে সিএনজি আটকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং অস্ত্র দিয়ে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যেত। পর্যালোচনায় আসামি বেলাল আহমেদ ওরফে জাকির ওরফে জাকারিয়া মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির অভিযোগে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় 7টি মামলা, কামাল মিয়ার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে 4টি মামলা, আসামি হোসেন ওরফে তৌফিকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার কুড়াউড়া থানায় 2 ডাকাতি মামলা এবং আসামি মোহাম্মদ বাবুল আহমেদের বিরুদ্ধে সিলেট মেট্রোর মোগলা বাজার থানায় ডাকাতি ও দস্যুদের 2টি মামলা আছে বলে জানা যায়। মৌলভীবাজার জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রায় 4.5 লক্ষ টাকা ছিনতাই করে প্রতিটি ঘটনায় আমরা আমাদের তদন্ত দলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমান অফিস, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট এলাকা থেকে ফুটেজ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় আমরা কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হই। তাদের পরিচয় উদ্ঘাটনের পর আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গত 26 তারিখে আমাদের চৌকশ আভিযানিক দল সিলেট থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম জানতে পেরেছি, অচিরেই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। গ্রেপ্তারকৃত এই চারজনের বাড়ি মৌলভীবাজারের বাইরে বেলাল আহমেদ ওরফে জাকির ওরফে জাকারিয়া মোল্লা, তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এলাকায়, কামাল মিয়া সে শাহপুরান থানা এলাকায় সিলেট মেট্রোপলিটনে, হোসেন ওরফে তৌফিক তার বাড়ি ওসমানীনগর থানা এলাকায় এবং বাবুল আহমেদ সেও গোলাপগঞ্জ থানা এলাকায়। বাকি যারা জড়িত আছে আমরা তদন্তের স্বার্থে তাদের নাম এখানে বলছি না, আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আর ছিনতাইয়ের সঙ্গে তারা যে মোটরসাইকেল অথবা মোবাইল ফোন যেগুলো ব্যবহার করে আমরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি, সেগুলো জব্দ করেছি। আর ছিনতাইকৃত মালামালের মধ্যে আমরা তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছি, সেগুলো জব্দ করা হয়েছে। প্রপার আইনানুগ ব্যবস্থা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সুপ্রদ করে প্রয়োজনীয় যে আইনগত প্রক্রিয়া সেটি
সম্পন্ন করা হবে।